আপনি যদি এক কাপ ঘি মিক্স দিয়ে পারফেক্ট টি বানাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনার স্বাদ বাড়ানোর জন্য আপনি গরম পানিতে যেটা এলাচ দিতে পারেন, এই এলাচ দিলে কিন্তু চায়ের যে ঘ্রাণটা আছে সেটি চলে আসে। তো আমি একটা টি মিক্স সকালে খেয়েছিলাম, তখন অবশ্য ভিডিও করতে আমার মনে ছিল না, তো এটা অলরেডি ফুটো করা আছে। আমি এখান থেকে পরিমাণ মতো দিলাম, আরও অনেক আছে, আরও কিন্তু রয়ে গেছে। এটা দিয়ে 3 থেকে 4 বার কিন্তু খাওয়া যায়। গামি গরম যেহেতু এটা ছিল, সেজন্য এটা একটু হালকা লেগে গিয়েছে। আমি আবার এটা এভাবে বন্ধ করে রাখছি, কারণ এটা আমি পরে একবার খেতে পারবো। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু কফি মানে একদম চা হয়ে গেছে। আমি একটু জাল কমিয়ে দেখছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম চা হয়ে গেছে। এখন আমি ভালো করে হজন, আমি যেহেতু একটু কড়া লিকারের চা খাই, তো এখন কড়া লিকারটা কীভাবে করবো, যখন হচ্ছে আমি চুলাটা একদম কমিয়ে দিলাম, যাতে চাটা একটু গাঢ় হয়ে যায়, কারণ আমি পাতলা চা খুবই কম খাই, আমি একটু গাঢ় চা খাই। তো যাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করতে পারবেন এই টি মিক্সটা দিয়ে। আমি যেভাবে করছি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখা যাক একটু পরে কী অবস্থা হয়। তো আমি হচ্ছে দেখতে এলাম এখন চায়ের অবস্থা। আপনারা কিন্তু সচরাচর এইভাবেই চা খান, একদম চা দেখতে একদম মানে কী বলবো, অনেকে হয়তো বলেন যে না চা চিনি পাতা দুধ একটা সব কিছু একসাথে এই টি মিক্সে কীভাবে থাকে। আসলে এটা থাকে, এই যে এখানে দেখাচ্ছে টি মিক্স কীভাবে আছে, ছবি যেরকম চাও সেরকম, ঠিক আছে। তো আমি আগে কাপ নিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে ঢেলেও দেখাচ্ছি। আচ্ছা এখানে চা পাতি আছে কিনা সেটি আমাদেরকে দেখাচ্ছি। আমি কিছুই দেই নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে একটা এলাচ আমি ফেলে দিয়েছি, এই আরেকটা এলাচ, কারণ হচ্ছে ঘ্রাণটা বেশি হয়ে যাবে। এখানে চিনি দিতে হয় না, আমি তো চিনিটা টেস্ট করছি। একদম পারফেক্ট। আপনারা যে যারা চিনি একটু বেশি খান তারা আরেকটু চিনি দিতে পারেন, কিন্তু আমিও আরেকটু চিনি অ্যাড করবো, কিন্তু এখানে পর্যাপ্ত চিনি থাকে। আমি হচ্ছে তাও একটু পানি চিনি দিচ্ছি, আর আমি কতটুকু চিনি দিচ্ছি এটা আমি ভিডিও স্কিপ না করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অল্প পরিমাণ চিনি দিচ্ছি, আমি কিন্তু চিনি বেশি খাই তাও অল্প পরিমাণ দিচ্ছি, কারণ সেখানে অলরেডি আগে থেকে চিনি ছিল। এখন ঠিক আছে, রেডি হয়ে গেল এক কাপ চা, এক কাপ হ্যাপি টি মিক্স। একটা পিঁপড়া পড়েছে, পিঁপড়াটা একটু উঠাই, হয়তো আবার বলবে ভিডিওতে যেটা হচ্ছে পিঁপড়া, এটা হচ্ছে চা পাতা, সেজন্য আমি পিঁপড়া উঠাই উঠাই।